মহিলা জাহান্নামে যাবে আমি দেখিনি ওই যুবকটা যেই যুবকটা অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করবে ওই লোকটা জাহান্নামে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহি পাক জবানে বলে দিয়েছেন ভাইজান তাহলে জান্নাতি লোক কারা এরা তো জাহান্নামে যাবে আমরা তো তাবলিগি জালসা করছি শোনার সাথে সাথে কিছু আমলও করব এই নিয়ত নিয়ে এসেছি তো আমরা জান্নাতি লোক না এখনি তো এশারের নামাজ আজান শুনলাম নামাজ পড়ে আসলাম জি হ্যাঁ শুনেন এই জান্নাতে যাবে জান্নাতটা তো আল্লাহ তাআলা এই লোকদের জন্য বানিয়েছেন আর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন রকম খাবার দেবেন জান্নাতের ভিতরে আমাদের এই দুনিয়াতে যেমন একটা স্ত্রীর দরকার জীবন সঙ্গিনী দরকার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে আমাদের জীবন সঙ্গিনীকে বানিয়েছেন যেখানে আমি আপনি শান্তি লাভ করব এই জন্য একটা বিবি দান করেছেন জীবন সঙ্গিনী দান করেছেন যেই জীবন সঙ্গিনীকে সাথে নিয়ে আপনি অনেক রকম অনেক জিনিস আপনি এ করতে পারবেন যেমন আপনি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন খলিলকে এমন একজন নবীকে যেই নবীকে একটা বিবি দান করেছিলেন কিন্তু এমন সময়ে তিনি দেখছেন যে সমস্ত মানুষেরা মুশরিকে পরিণত হয়ে আছে এদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি তো এরা আমার উপরে জুলুম শুরু করছে তখন তিনি করলেন কি এই মুশরিকদের কাছ থেকে তিনি নিজের স্ত্রী সহ ধর্মিনী বিবিটাকে নিয়ে একটা দেশে পাড়ি দিলেন একটা দেশে চলে গেলেন সেই দেশে জীবন সঙ্গিনী এবং একজন অর্ধাঙ্গিনী যেই বিবিটার নাম হলো সারা এই বিবিকে নিয়ে চলে গেলেন একটা দেশে যেই দেশে গেলেন ওই দেশের বাদশার কাছে খবর হয়ে গেছে যে একজন যুবক এসেছে চেহারাটা খুব সুন্দর তার সঙ্গে একটা নারী আছে সেই নারীটাও নাকি রূপসী বাদশা তখন ইব্রাহিমকে ডেকে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওগো তোমার সাথে যে মহিলাটা এই মহিলাটা কে এই মহিলাটি কে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই মহিলাটি আমার সঙ্গে এই মহিলা হলেন আমার বোন এই মহিলা হলেন আমার বোন নবীর বিবি সারা যেমনি শুনলেন কথাটা ওগো আমার স্বামী আমি তো আপনার বিবি আপনার আমি বিছানার সঙ্গিনী কিন্তু নবী গো আপনি এই বাদশাকে কেন বললেন এটা আমার বোন বিবি রে ও আমার বিবি শুনে নাও যদি আমি ওই বাদশাকে বলতাম এটা আমার বিবি তোমার উপরে পাশবিক অত্যাচার চলতো তোমার উপরে জুলুম করত তোমার উপরে নাই অন্যায় ভাবে যেন নির্যাতন চালাতো ও বিবি আমার তুমি আমাকে খারাপ ভেবো না তুমি আমার দিনই বোন অবশ্যই দিন সূত্রে তুমি আমার বোন আমি এই কথাটাই বাদশাকে বলেছি এই সারা হলো আমার বোন তথাপি ওই বাদশা সারার দিকে অগ্রসর হতে লাগলো সারা উজু করে নামাজের ধ্যানে এই রকম অবস্থায় যেন বাদশা সারার দিকে অগ্রসর হতে লেগেছে তার শরীরে হাতখানা দেবে এই রকম ভাবে বাদশা যেতে আরম্ভ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা আল্লাহ তাআলাকে স্মরণ করছেন মাবুদ গো আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বি রাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা জাওজি ফালা সল্লিত আলাইয়া হাদাল কাফির হে আল্লাহ হে মাবুদ মওলা আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি তোমার নবীর উপরে যদি ঈমান এনে থাকি আমার ইজ্জতখানা যদি আমার স্বামীর জন্য সংরক্ষণ করে থাকি মাবুদ গো তুমি এই কাফেরকে এই বাদশাকে আমার উপরে তুমি জয় করিও না আমার ইজ্জতখানার তুমি ইজ্জতখানার রক্ষা করিও আমার ইজ্জতের হেফাজত করিও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহুম্মা ইন
কুনত আমানত বিকা ওয়া বিরসুলিকা ওয়া আহসানত ফারজি ইল্লা আলা জাওজি ফালা সাল্লিত আলাইয়া হাদাল কাফির। যখনই আল্লাহ তাআলাকে মহিলা আল্লাহর সেই বান্দি যখন আল্লাহ তাআলাকে শরণ করেছে সঙ্গে সঙ্গে বাদশাটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, পা গুলো ঠাটাছে, আহারে এমন যেন শরীরটা করছে লোকটা মারা যাবে এখনই যেন শেষ হয়ে যাবে, এই পর্যায়ে পৌঁছে গেছে। আই ইব্রাহিম আলাইহিস সালামের বিবিটা দেখছেন যদি লোকটা মারা যায় তাহলে সেই লোকগুলো বলবে এই একজন মহিলা হয়ে লোকটাকে হত্যা করে দিল, আল্লাহ গো তুমি তাকে জ্ঞান ফিরিয়ে দাও, তাকে তুমি ভালো করে দাও। যেমনি আল্লাহ তাআলার কাছে সারা দোয়া করেছেন লোকটা যেন সেই জ্ঞানটা ফিরিয়ে পেল, জ্ঞান ফিরিয়ে পাওয়ার পরে আবার যেন সারার দিকে ধাপিত হচ্ছে, যেন যাচ্ছে যেমনি শরীরের দিকে তার টাচ করতে যাচ্ছে, শরীরের সাথে শরীরটা মিলাতে যাচ্ছে, তখনই যেন মহিলা আল্লাহর বান্দি ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আল্লাহ তাআলাকে আবার ওই কথা বলে আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরসুলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা জাওজি ফালা সাল্লিত আলাইয়া হাদাল কাফির। হে আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি, তোমার নবীর উপরে ঈমান এনেছি, যদি ঈমান না থাকি আর আমার ইজ্জত খানে যদি আমার স্বামীর জন্য সংরক্ষণ করে থাকি তাহলে এই কাফেরকে আমার উপরে জয়ী করিও না। যেমনি এ কথা বলেছে লোকটা আবার মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই কাণ্ডটা তিনবার হলো, এই ঘটনাটা তিনবার ঘটে গেল। ঘটে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা দোয়া করেছে আল্লাহ তাকে তুমি জ্ঞান ফিরিয়ে দাও না, লোক আমার বদনাম করবে, লোক আমার খুব বদনাম করবে। ঠিক আল্লাহ তাআলা ওই লোকটাকে জ্ঞান ফিরিয়ে দিলেন। শেষে বলছে ওর সাঙ্গ পাঙ্গ লোকে, ও আমার সহচররা, ও আমার সাঙ্গ পাঙ্গরা, তোমরা শোনো, তোমরা কেউ আমাকে ভালো কোনো মেয়ে এনে দাওনি, এ যেন শয়তান, নউযুবিল্লাহ। তারপরে কি হচ্ছে জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা মেয়ে তোহফা দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন। মেয়েটা কে? যেই মেয়েটি ইব্রাহিম আলাইহিস সালামকে প্রাইজ দেওয়া হচ্ছে তিনি হলেন হযরত হাজেরা আলাইহিস সালাম। এই হাজেরাকে দেওয়া হচ্ছে গিফট হিসাবে, প্রাইজ হিসাবে, ইনআম হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হচ্ছে। দেখেন এই একজন আল্লাহওয়ালি মহিলা, যেই মহিলা আল্লাহর কাছে দোয়া করলেন আর সেই লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ভাইজান আগে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলারা জান্নাতে যাবে না যারা ওই রকমভাবে ঘুরে বেড়ায়। তাহলে জান্নাতে যাবে কে? কোন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে? যারা ভালো কাজ করবে, যারা বাপ মানে সব ভালো লোক ভালো কাজ করবে, অন্যায় করবে না, যারা নেক সৎ আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঠাঁই দেবে, জান্নাতের ভিতরে খাবার দান করবে। সেই জান্নাতে পাবেন কি? কবি কবির ভাষায় বলছেন, জান্নাতিরা পাবে কি? কবি কবির ভাষায় বলছেন, হেজ ও নেফাস আর পেশাব পায়খানা জান্নাতি বিবিদের যেন কখনো হবে না, রূপেরই মোরারি তারা দেখিতে এমন, চৌদবি তারিখের চাঁদে দেখিতে তেমন, আবু সাইদ হতে ইহারে ওয়াতে আছে সেফাতুল জান্নাত বাবু মিসকাত বিচেতে, হুরেরা সালাম দিয়ে কাছেতে বসিবে, হুরেরা সালাম দিয়ে কাছেতে বসিবে, মধুর সুরেতে জোরে গান শুনাইবে, হুরেরা বলিবে কত করি আমি নতি, হুরেরা বলিবে কত করি আমি নতি, আজ মোরা পাইয়াছি জীবনের সাথী, স্বামীর সাথেতে মোরা মজা উড়াইব, স্বামীর সাথেতে মোরা মজা উড়াইব, চিরদিন স্বামীর সাথে রহিয়া যাইব, সুসিমুখী মেখি আঁকিয়া তো তব গান, সুসিমুখী মেখি আঁকিয়া তো তব গান, লাল রঙে রঙা যেন তাদেরই চরণ, মাজাখানি সরু হবে বাঘুনি মতন, কেস বেশ কি সুন্দর ভুলানি ভুবন, সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে, সদা হাসি খুশি
তুলসী মুখে লাগিয়া থাকিবে, জান্নাতীদের প্রাণ তারা কাড়িয়া লইবে। হুরদের হাত যদি বাহির হইত, হুরদের হাত যদি বাহির হইত, চন্দ্র সূর্য লাজে মুখ লুকাইয়া নিত। হুরদের থুথু যদি জমিনে পড়িত, হুরদের থুথু যদি জমিনে পড়িত, জমিনে সমস্ত পানি সুগন্ধি হইত। এমন সুরত আল্লাহ দিয়েছেন তাদের, এমন সুরত আল্লাহ দিয়েছেন তাদের, মুখে মুখ দেখা যাবে জান্নাতি লোকের। হুরুদের কত কথা করিব বয়ান, সুরা রহমানে তাহা হইবে প্রমাণ। সুরা হুজুরাতে আল্লাহ দিলেন বর্ণনা, মোমেন মোমেনা তোমরা চিন্তা করো না, তুমিও তোমার বিবি লইয়া সাথেতে, তুমিও তোমার বিবি লইয়া সাথেতে, জান্নাতে প্রবেশ করবে মজা উড়াইতে। শুনরে বন্ধু বর সবে রাখরে শরণ, শুনরে বন্ধু বর সবে রাখরে শরণ, খোদার করুণা ভুলে যেও না কখন। আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দেবে, জান্নাতি কর্ম করতে হবে। ওই জান্নাতের ভিতরে এমন একটা জায়গা থাকবে, ওই জায়গার জন্য আমি লালায়িত, আপনি লালায়িত। ঠান্ডাকে উপেক্ষা করে মসজিদে পাঁচ ওয়াক্তের সালাত আদায় করি আমরা, ফরখর ঠান্ডাকে উপেক্ষা করে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়। বিশ্বনবী বললেন, যে হাদিসের রাবি হলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহরে বলেন, সাবাতু ইয়াদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুল আদিল। বিশ্বনবী বলেন, উম্মত রে শুনে নে, তোরা শুনে নে, তোদেরকে আমি খুশির খবরটা শুনিয়ে দিচ্ছি। খুশির খবরটা কি? আজকে এই কিছুদিন থেকে, কয়েকদিন থেকে রোদ্রের তাপ, একটু তাপ, গাছের আমি মাঠে গিয়ে কাছের আড়ালে একটু বসে যাই, ছায়াতে বসে যাই, রিম রিম করে সিম সিম করে বাতাস লাগে, শরীরটা কত না মজা পায় যে রোদ্রের তাপ থেকে বাঁচার জন্য গাছের ছায়াতে চলে যায়। ভাইজান আমার, বাবা জীবনের দল, ও আমার আম্মা যেন শুনে নেন, একদিন এমন একটা দিন হবে যেই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র একটাই ছায়া থাকবে, সেটা হলো আরশে এলাহির ছায়া। ওই ছায়া তলে আল্লাহ নবী বলেন, সাত শ্রেণীর মানুষ জান্নাতে ওখানে ঠাঁই পাবে, আরশের আজিমে ঠাঁই পাবে। ওরা কে কে? আল্লাহ নবী বললেন, সাবাতু ইয়াদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুল আদিল। ওরে ইনসাফ বিচার করনেওয়ালা বাদশাহ, পনাই পরায়ণ বাদশাহ, যেই বাদশাহ দেশ চালাবে সুন্দরভাবে, একতরফা দেশ চালাবে না, এ এমন একটা ইমাম হবে যে ইমামটা সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করবে। নাই পরায়ণ ইমাম, ইমামুল আদিল, সে এমন ইমাম ইমাম হবে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মতো হবে। আমার নবী কেমন ইমাম ছিলেন, কেমন নবী যে আমার ইমাম ছিলেন, দেখবেন আল্লাহর নবী কত তিনি দয়ালু ছিলেন। বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, হে নবী গো, ও গো নবী, সুরে দেন, আপনি এমন দিনের হবেন, আপনি এমন মিজাজের হবেন। তে একটা ছোট্ট আয়াতের ভিতরে তিনটা জিনিসের উপদেশ দিছে, খুদিল আফওয়া ও আমর বিল উরফে ও আরিজ আনিল জাহেলিন। ছোট্ট একটা আয়াত, তিনটে তিনটে উপদেশ দিছেন আমার আল্লাহ তাআলা। খুজিল আফওয়া, বান্দারে তোমরা ক্ষমা করতে অভ্যস্ত হও, মানুষকে ক্ষমা করবে, ছোট্ট ভুল হয়ে গেল মানুষকে ভুল ক্ষমা করে দেবে। খুদিল আফওয়া ও আমর উল উরফে, তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেবে। ও আরিজ আনিল জাহেলিন, যারা মূর্খ তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে, তাদের কাছ থেকে বেঁচে থাকবে। ছোট্ট একটা আয়াতে তিনটি জিনিসের উপদেশ দিচ্ছেন আমার আল্লাহ তাআলা। তিনি বললেন, খুদিল আফওয়া ও আমর বিল উরফে, বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, তিনি কেমন ইমাম ছিলেন একটু দেখবেন। যেই নবীর আমি অনুসারী, যেই নবীকে আমি অন্তর থেকে ভালোবাসি, নবীর কথা শুনলে চোখ দিয়ে টস 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 করে পানি আসে, সেই নবীকে আমি ভালোবাসি। আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আমার কাছে কিছু বন্দী নিয়ে আসা হলো, যেই লোকগুলোকে আমি বললাম, সাহাবিরে এদের হাতগুলোকে তোমরা বেঁধে দাও, এরা জেহাদের ময়দান থেকে তাদেরকে নিয়ে এসেছে, এরা ধরা পড়েছে, এদের হাতগুলোকে বেঁধে দাও। বিশ্বনবী যখন বললেন, আল্লাহ নবীর সাহাবিরা হাতগুলোকে বেঁধে দিলেন, হাতগুলোকে বেঁধে দেওয়ার মতো বেঁধে দিলেন। নবীজি বললেন, সাহাবিরে তাদের অবস্থাগুলো একটু দেখতে থাকবে। নবী যখন হুকুম করে দিলেন সাহাবিরা তাদের অবস্থাগুলো, হাল তখন কিভাবে তারা সময় কাটাচ্ছে, এগুলো দেখ
देखते आरम्भ कर नबीजीर कथा हिसाब से सहबीरा जे देखे देखे बेड़ा तर मध्य एम एक लोक जी लोकटा हलो नबीर चाचा अब्बास अब्बास हाथाओ बाधा आबीजी चाचार हाथ बाधा देखलें ए रकम बाधा आहबीरा बोल नबी गो ও গো বিশ্ব নবী সমস্ত বন্দির হাতগুলো দেখলাম কিন্তু সবাই তো একদম সুস্থ মিজাজে বসে আছে কিন্তু আপনার চাচাটা যে আব্বাস এই যার হাতের বাঁধনটা একটু টাইট হয়ে গেছে এত টাইট হয়েছে অসুস্থি বোধ করছে ক্লান্তি বোধ করছে মনে তার যেন অশান্তি বিরাজ করছে বিশ্ব নবী গো আপনার কাছ থেকে যদি একটু ছাড় পেতাম আপনার কাছ থেকে যদি একটু আমরা ইয়ে পেয়ে যেতাম আপনি যদি আদেশ করতেন আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন নবী গো আপনার চাচার হাতের বাঁধনটা একটু শিথিল করে দিতাম একটু নরম করে দিতাম নবী বলছেন সাহাবীরে ও আমার প্রাণের সাহাবীরা তোমরা আমার চাচার কথা বলে মনটাকে গলাবে এরকম গলাতে পারবে না যদি তোমরা আমার চাচার হাতের বাঁধনটা ঢিল করতে হয় সর্বপ্রথম যতগুলো বন্দি আছে রে এতগুলো বন্দির হাতের বাঁধনগুলো একটু একটু করে ঢিল করো তারপরে আমার চাচার হাতের বাঁধনটা ঢিল করবে সুবহানাল্লাহ নবীজি দেখেন না তিনি কেমন ইমাম যে আগে সবার হাত ঢিল করো তারপরে আমার চাচার হাতের বাঁধনটা ঢিল করবে ইমামুল আদিল এই রকম যদি সর্দার হয় এই রকম মডেল হয় একজন ইমাম যদি এই আখলাকের হয় এই চরিত্রের হয় নবী বললেন এই লোকটা যেদিন কোনো ছায়া থাকবে না ওই ছায়া তলে ঠাঁই পাবে দ্বিতীয় নম্বর বললেন উম্মত শোন শোন ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ যুবক রে তাবলিগি জালসা করেছো আজকে ও মহিলা আজকে তাবলিগি জালসা করেছো মহিলা তুমি শুনে নাও এই তাবলিগি জালসা করেছো তুমি ভালো কাজ করো বলে কিংবা ভালো কাজের কাছে পৌঁছাতে পারোনি আজকে এই তাবলিগি জালসা করে তুমি যদি এতটা জ্ঞান অর্জন করতে পারো আলেম ওলামার কথা শুনে এতটা শিক্ষা লাভ করতে পারো জীবনে আর আমি ভালো কাজে দূরে থাকবো না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব আমি ভালো কাজ করব মানুষের সমব্যথী হব এই রকম ভাবে যদি মনের মধ্যে এটা গেঁথে যায় মহিলা তুমি হবে সাকসেস তুমি হবে কামিয়াবি তুমি হবে জান্নাতি তুমি হবে নেকার কেননা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মহিলা এই মহিলা সে যদি জান্নাতি হতে চায় তাহলে এই সমস্ত মহিলারা মডেল কাকে বানাবে বিশ্ব নয় বললেন আমি চারখানা মেয়ের নাম বলেছি দুনিয়াতে এই মহিলাদেরকে যদি সে দেখে নিজের জীবনটাকে ফলো করে নিজের জীবনটাকে এবাদতের উপরে অতিবাহিত করে দেয় মহিলা তুমি জান্নাতের ভিতরে ঠাঁই পাবে যে আপনার জীবন সঙ্গিনী যে আপনার বিবি এই বিবিটা যদি জাহান্নামে যায় আপনি জান্নাতে যান মনটা ভালো করে ভাইজান ভালো করবে না আপনি তাই তো আপনার বিবিটাকে উপদেশ দেন বিবি তুমি সহ তোমার ছেলে মেয়ে আত্মানে যারা আছে তারা সবাই মিলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ভালো কাজ করবে তাহলে ইনশাআল্লাহ আমরা জামাতবদ্ধভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করব জান্নাতের মাঝে যাব এই জন্য আপনারা বাড়িতে তাকিদ করেন বাড়িতে দাওয়াতের কাজ করেন মহিলাদের কাছে আপনি দাওয়াতের কাজ করেন আপনি একজন নেককার লোক আপনি একজন পরহেজগার লোক বিশ্ব নবী বলেন ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক অবস্থায় সে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য কাজ করে ওই লোকটা আরশে আজিমের ছায়াতলে ঠাঁই পাবে দ্বিতীয় নম্বর তিন নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এক ওয়াক্তের নামাজ পড়লো আবার এক ওয়াক্তের জন্য টান এটা না যে মসজিদে খুঁটা গেড়ে বসে যেতে হবে অনেক মানুষের ধারণা যে না মসজিদেই থাকতে হবে আর অন্য কাজ করতে হবে না যে না ফাইদা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ থেকে যখন ফারাগাত হাসিল করবে তখন আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর রুজি তালাশ করো আল্লাহ তাআলা রুজি দেওয়ার জন্য আমাদেরকে ব্যবস্থাপনা করে দিয়েছেন এই অন্বেষণ করতে আমাদেরকে খোঁজ করতে হবে এটা নয় তবে শুনেন এক ওয়াক্তের সালাত আদায় করলেন
দোকানে আপনি দোকানদারি করছেন, আপনার মনটা আবার মসজিদের দিকে টান টান ভাব থাকবে, কখন আজান হবে কখন আজান হবে। এই রকম যদি আপনার অন্তরটা মসজিদের দিকে টানা থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যুবকটা আরশে আজিমের ছায়াতলে ঠাঁই পাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের দিকে মসজিদের দিকে তার টান টান ভাব থাকবে। এবার চতুর্থ নম্বর, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই, দুটা ছেলে দুটা মেয়ে দুজন বাবা জীবন বন্ধুত্ব তালি করেছে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর অমিত্তে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য বন্ধুত্ব ছুটবে, তবু আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর অমিত্তে ওই লোকটা কবরে চলে যাবে, ওই লোকটার সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে, তবুও শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তাআলা রাসূল বললেন ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই, ওই লোকটার বন্ধুত্ব হবে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য। এই লোকটা, এই ছেলেটা, এই মেয়েটা আরশে আজিমের ছায়াতলে ঠাঁই পাবে। সুবহানাল্লাহ, জায়গাটা কত মনোরম, কত স্বাচ্ছন্দ্যের জায়গা, কত পবিত্র জায়গা, যে জায়গাতে যাবার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে যেন একদম বিরাজমান যে আমি সেই জায়গাটা যেন লাভ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে আরশে আজিমের ছায়াতলে ঠাঁই দেয়, প্রত্যেকটা মানুষের অন্তরে যেন এইটা একদম জেগে আছে যেন আমি পৌঁছাতে পারি। চলুন ভাই যান আজকে শুনে যান যে তাবলিগি জালসায় হাদিসটার উপর যদি আমল হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের জীবন ধন্য, আর আজকে তাবলিগি জালসা কামিয়াব। এবার বলছেন ওয়ারাজুলুন দাওয়াতুহু ইমরাতুন জাত মানসাবিন ওয়া জাবালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ, একজন যুবককে, একজন যুবককে একজন মহিলা দাওয়াত দিচ্ছে, খারাপ কাজের জন্য দাওয়াত দিচ্ছে। এরকম যদি দাওয়াত দেয়, অনেক যুবক আছে যার কাছে ইমানি জজবা ইমানি হিম্মত নেই যে মহিলা যখন আমাকে খারাপ কাজের জন্য দাওয়াত দিল আমি এটাকে প্রত্যাখ্যান করে দিই, ছুড়ে ফেলে দিই, না মহিলা এইরকম কাজে যাব না। আল্লাহ রসুল বললেন যুবক শোনো, যখন তোমাকে কোনো মহিলা এরকম নোংরা কাজের জন্য আহ্বান করবে তখন তুমি বলবে ফাকালা ইন্নি আখাফুল্লাহ, আমি মহিলা আল্লাহকে ভয় করি, তুমি শোনো মহিলা আমি তোমার সেই কুপ্রস্তাবে রাজি না। যেমন মিশরের বাদশার স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামের কাপড় ধরে পিছন দিক ধরে টেনে বলছে ওই সুপ আজকে আমার সাথে তোমাকে সময় কাটাতে হবে, কি বলেছিলেন সময় দিয়েছিলেন নাকি আমাকে, আপনাকে যদি কোনো মহিলা দাওয়াত দেয় তাহলে তো 100 বার লাভবাহিক বলবো, জি এত সুন্দর ওয়াফার, এই ওয়াফারটা ছাড়া যাবে না। যদি জাহান্নামের ভয়ের আশঙ্কা থাকে কি জাহান্নামের আগুন আছে, এই আগুনের ইন্ধন আমাকে হতে হবে, তাহলে আপনি সেই কুপ্রস্তাবটাকে প্রত্যাখ্যান আপনি করবেন। আর যদি আপনি দুনিয়ার মহব্বতে পড়েন, ওই মহিলা যখন আপনাকে দাওয়াত দেবে আপনি সঙ্গে সঙ্গে অগ্রসর হবেন ওই মহিলার দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের দামানটাকে বাঁচাতে পেরেছিলেন, বাঁচাতে পেরেছিলেন। একজন মহিলা সেই যুবকের কাছে গিয়ে বলছে তুমি 120 দিরহাম আমাকে দাও, আমি একজন অভাবী, আমি একজন খুবই গরিব, যারা এলাকায় পয়সাওয়ালা হয় অভাবী লোকের কাছে দ্বারস্থ হয়, কিছু দেন আমার সংসারটা মেনটেন হবে। ওই অবস্থায় যদি ওই পয়সাওয়ালা লোকটা তাকে খারাপ কাজের দাওয়াত দেয়, যদি বলেন নারী তোমাকে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে 10,000, 20,000, 5,000 টাকা দিয়ে দেবো, এইরকম যদি নোংরা কাজের দাওয়াত দেই, ওই মহিলা আল্লাহওয়ালা মহিলা সে দেখছে যে কি আমার সংসার চলে না, ওই কাজের জন্য যদি অগ্রসর হয়ে যায়, ও পাপি, ও পাপিষ্ঠ পয়সাওয়ালা তুমি শুনে রাখো, তুমি জাহান্নামের ইন্ধন হবে, তুমি জাহান্নামের অতল তলে যাবে। এই মহিলাকে 120 দেরহাম দেওয়ার পরে বলছে তোমার সাথে আমাকে এই কাজে লিপ্ত হতে হবে, তুমি কি রাজি আছো? এই মেয়েটি রাজি হওয়ার পরে জানছে আমাকে নিতে হবে, সংসার মেনটেন করতে হবে,
হাদিসের ভিতরে এসেছে, ওই লোকটা যখন তার শরীরের উপরে বসে গেছে, যখন সেই মহিলার উপরে কুকাজের জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে, মহিলা তখন বলছে, ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, কত মহিলা আল্লাহ বলি, কত না তার অন্তরে আল্লাহর ভয়। মহিলা যুবককে ডেকে বলছে, যুবক রে, তুমি যেই কাজটাতে অগ্রসর হয়েছ, তুমি যেই কাজে ব্যস্ত হয়েছ, এই কাজটা হলো নোংরা কাজ, এই কাজটা হলো জঘন্য কাজ, এই কাজের জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওই যুবকটা বলছে, আমি সঙ্গে সঙ্গে আমার চাস্ত বোনটাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর জমিনে দাঁড়িয়ে গেলাম, আমি আল্লাহর জমিনে দাঁড়িয়ে গেলাম, ওই মহিলার কুপ্রস্তাবে রাজি হলাম না, ওই মহিলার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হলাম না, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি এই কাজটা বর্জন করে দিলাম, আমি এই কাজটা ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ও যুবকের দল, ও নবীন প্রবীণের দল, ও যুবক কাঠকিশোরের দল, যখন তোমরা এই নোংরা কাজ কোনো মহিলা তোমাকে দাওয়াত দেবে প্রত্যাখ্যান